শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যেভাবে কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিল তালিবান। পাংশিরে টেলিফোন লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে তালিবান। বিমানবন্দরে বিশেষ বদ্রি 313 ইউনিটকে সতর্ক থাকতে বললেন মুজাহিদ। কাবুল বিমানবন্দরে বোমা হামলার জন্য দায়ী ব্রিটেন। যেসব কারণে তালিবানকে প্রশংসায় ভাসালেন আফ্রিদি। লাশ আর ধ্বংস ছাড়া আফগানিস্তানকে কিছুই দিতে পারেনি আমেরিকা, বলল ইরান। এবং সবশেষ থাকছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালাল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। তালেবানের বেঁধে দেওয়া সময়ের আগেই আফগানিস্তান ত্যাগ করেছে মার্কিন বাহিনী। 31 আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্র সহ সব পশ্চিমা দেশকে আফগান ছাড়ার নির্দেশ দিয়েছিল তালেবান। 30 আগস্ট সোমবার মার্কিন সামরিক বাহিনীর সর্বশেষ ফ্লাইটটি আফগানিস্তান ত্যাগ করেছে বলে জানিয়েছে পেন্টাগন। এর মাধ্যমে দেশটিতে যুক্তরাষ্ট্রের চালানো যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি ঘটল। যুক্তরাষ্ট্রের সেনাদের বহন করা শেষ বিমানটি কাবুল ছাড়ার পর আফগানিস্তানের রাজধানী জুড়ে উৎসবের আমেজে গুলি ছোড়ার শব্দ শোনা গেছে। মার্কিন বাহিনীর বিমানবন্দরে যে অংশ এতদিন দখলে রেখেছিল, সোমবার গভীর রাতে তারা এয়ারপোর্ট ছাড়তেই সেখানে তল্লাশি অভিযান চালায় তালেবান। এভাবেই সোমবার দিবাগত মধ্যরাতে কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয় তারা। লস অ্যাঞ্জেলসের টাইমসের একজন সাংবাদিক তালেবান যোদ্ধাদের সেই তল্লাশি অভিযানের একটি ভিডিও ফুটেজ টুইটারে শেয়ার করেছেন। এতে দেখা যায় রাতের অন্ধকারে সামরিক পোশাকে বেশ কয়েকজন তালেবান যোদ্ধা বিমানবন্দরের চত্বরে ঢুকে পড়েছে। সেখানে একটি চিনুক হেলিকপ্টার ভালোভাবে ক্ষতি দেখেন তারা। ভিডিওতে দেখা গেছে একের পর একটি গেট পেরিয়ে বিমানবন্দরে ঢুকছে তালেবান যোদ্ধারা। এক পর্যায়ে হ্যাঙ্গারে রাখা চিনুক হেলিকপ্টার দখল করে তারা। তাদের চোখে মুখে খুশির ছাপ স্পষ্ট ছিল। বিমানবন্দরের বাইরে থেকেও মাঝে মধ্যেই ভেসে আসছিল গুলি এবং বাজি ফুটানোর আওয়াজ। টুইটারের এক পোস্টে তালেবানের জ্যেষ্ঠ নেতা আনাস হাক্কানি বলেন, আমরা ফের ইতিহাস গড়েছি। যুক্তরাষ্ট্র এবং নাটোর দখল থেকে আফগানিস্তান দীর্ঘ 20 বছর পর আজ রাতে মুক্ত হল। তালেবান পাংশিরে টেলিফোন লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে। প্রদেশটির একাধিক বাসিন্দার বরাতে আফগানিস্তানের স্থানীয় তুলু নিউজ এই খবর জানিয়েছে। স্থানীয়রা জানিয়েছে গত 2 দিন আগে তালেবান পাংশিরে টেলিফোন লাইন কেটে দিয়েছে। এছাড়া এলাকার ইন্টারনেট লাইনও বন্ধ করে দেওয়া হয়েছে, এতে তারা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আফগানিস্তানের একেবারে শেষ প্রান্তের প্রদেশ পাংশির, কাবুলের মাত্র পঁয়ষট্টি কিলোমিটার উত্তর পূর্বে হিন্দুকুশ পর্বতমালার এই অবস্থান। গত 15 আগস্ট তালেবান রাজধানী কাবুল সহ আফগানিস্তানের 34টি প্রদেশের 33টি দখল করে, কিন্তু এই উপত্যকায় বসে বিদ্রোহের ঘোষণা দেয় ক্ষমতাচ্যুত আফগান সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে। তার সঙ্গে আছেন গনি সরকারের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল বিসমিল্লা মোহাম্মদি এবং আফগানিস্তানের প্রয়াত মুজাহিদিন কমান্ডার শাহ আহমেদ মাসুদের ছেলে আহমেদ মাসুদ। তালেবানের বিরুদ্ধে পাংশিরের বিদ্রোহীরা লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তালিবান তাদের আত্মসমর্পণের জন্য সময়ও বেঁধে দিয়েছিল, কিন্তু তারা আত্মসমর্পণ করবে না বলে ঘোষণা দিয়েছে। দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের কয়েকটি খবর প্রকাশ হলেও এখনও তা সমাধান হয়নি। আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত তালেবানের বিশেষ বাহিনী বদ্রি 313 সদস্যের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলটির মুখ্য মুজাহিদ। মার্কিন নেতৃত্বের বহুজাতিক বাহিনীর প্রত্যাহারের পর মঙ্গলবার বিমানবন্দরে বদ্রি 313 সদস্যের সাথে মিলিত হয়ে এই আহ্বান জানান তিনি। মুজাহিদ বলেন, আমি আশা করি জাতির সাথে কাজ করতে আপনারা প্রচণ্ড সতর্ক থাকবেন। আমাদের জাতি যুদ্ধ এবং আগ্রাসন সহ্য করেছে এবং মানুষের আর সহনশীলতা নেই। তিনি বলেন, আফগান জাতি ভালোবাসা এবং সহানুভূতির দাবি রাখে, সুতরাং তাদের প্রতি নম্র হন। আমরা তাদের সেবক, তাদের উপর আমরা আমাদের চাপিয়ে দেব না। এর আগে সোমবার মধ্যরাতে আগে আফগানিস্তান থেকে সর্বশেষ মার্কিন সৈন্যকে প্রত্যাহার করে নেওয়া হয়। মার্কিন বাহিনীর প্রত্যাহারের পর তালেবান যোদ্ধারা বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয়। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন জানিয়েছে যে কাবুল বিমানবন্দরে বোমা হামলায় নিহতের সংখ্যা বাড়ার পেছনে ব্রিটেনের দায় আছে। সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম মেইল অনলাইন।
ব্রিটেনের সাথে যুক্তরাষ্ট্রের কথিত উষ্ণ সম্পর্ক থাকার পরেও মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন অভিযোগ করে বলেছে, বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে ইসলামিক স্টেট খোরাসানের বোমা হামলায় নিহতের সংখ্যা বাড়ার পেছনে ব্রিটেনের ভূমিকা আছে। ব্রিটেনের ওই নেতিবাচক ভূমিকা না থাকলে মৃত্যুর সংখ্যা এত বাড়ত না। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিভাগের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে যে মার্কিন কর্তৃপক্ষ কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের একটি বিশেষ গেট বন্ধ রাখার জন্য আবেদন করেছিল। কাবুল বিমানবন্দরে মারাত্মক বোমা হামলার আগেই ওই অনুরোধ করেছিল মার্কিন কর্তৃপক্ষ, কিন্তু ব্রিটেন ওই আবেদনে সাড়া দেয়নি। তারা ওই বিমানবন্দরের বিশেষ গেটটি খোলা রেখেছিল এবং এয়ারলিফট কার্যক্রমের মাধ্যমে তাদের লোকদের সরিয়ে নেওয়া অব্যাহত রেখেছিল। আবার আফগানিস্তানের ক্ষমতা দখল করে নিয়েছে তালিবান বাহিনী। তালিবান শাসন নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি। তালিবানকে সমর্থন ভূয়সী প্রশংসা করেছেন তিনি। তালিবানের প্রশংসকরা নিয়ে আফ্রিদি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পাকিস্তানের সাংবাদিক নাইলা ইনায়েত প্রথম ভিডিওটি তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন। ওই ভিডিও ক্লিপে আফ্রিদিকে বলতে শোনা গেছে, তালিবান ক্ষমতায় এসেছে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তারা ইতিবাচক মানসিকতা নিয়ে এসেছে। তারা নারীদের কাজ করতে দিচ্ছে, তারা নারীদের রাজনীতিতে ঢোকার সুযোগ করে দিচ্ছে, তারা ক্রিকেটকে সমর্থন দিচ্ছে এবং আমি বিশ্বাস করি তালিবান ক্রিকেট খুবই পছন্দ করে। তবে তালিবান বাহিনীকে সমর্থন করায় শহীদ আফ্রিদির ওপর চটেছেন সাংবাদিক নাইলা নাইত। ভিডিও ক্লিপের সঙ্গে আফ্রিদির বক্তব্যের অংশটি স্ট্যাটাসে তুলে ধরেন নাইলা নাইম। লিখেছেন, আফ্রিদিকে তালিবানের পরবর্তী প্রধানমন্ত্রী করা উচিত। আফ্রিদির আগে আরেক সাবেক ক্রিকেটার বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও বেশ কয়েকবারই তালিবানের পক্ষে নিজের অবস্থান জানিয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাদিব জাদি বলেছেন, মার্কিন দখলদারিত্ব আফগানিস্তানকে লাশ এবং ধ্বংস ছাড়া আর কিছুই দিতে পারেনি। তিনি আজ এক টুইটে এই মন্তব্য করেছেন। আজ 31 আগস্ট আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের মার্কিন দখলদারিত্বের অবসান ঘটার পর তিনি এই মন্তব্য করলেন। খাদিবজাদে আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র 20 বছর ধরে আফগানিস্তানকে দখল করে রেখেছিল, তারা এই সময়ে মৃত্যু এবং ধ্বংস ছাড়া আর কিছুই উপহার দিতে পারেনি। তিনি আরও বলেন, এখন আফগান নেতাদের সামনে একটা ঐতিহাসিক সুযোগ এসেছে। তারা চাইলে সিংহাসনের অবসান ঘটানোর পাশাপাশি একটি অন্তর্ভুক্তমূলক সরকার গঠনের মাধ্যমে সে দেশের জনগণের দুঃখ কষ্টের অবসান ঘটাতে পারেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেন, আফগানিস্তানের ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী দেশ হিসেবে ইরান সবসময় তাদের পাশে থাকবে। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লি উজমা খামিনি বলেছেন, আমরা আফগান জনগণের পক্ষে রয়েছে, কারণ সরকারগুলো অতীতের মতো আসবে এবং যাবে, কিন্তু আফগান জনগণ চিরকালই থাকবে। মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রবল চাপের মধ্যেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরসেদ 16 এর সফল পরীক্ষা চালিয়েছে ইরান। মঙ্গলবার কাবিলে মার্কাজি মাতৃভূমিতে প্রতিরক্ষা ব্যবস্থাটি পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে বলে দাবি করেছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি লাগাম টেনে ধরতে মরিয়া যুক্তরাষ্ট্র, কিন্তু এসবের মধ্যেও থেমে নেই ইসলামী প্রজাতন্ত্রটি। দেশটির সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিষয়ক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসুফি খুশকালফ বলেন, ইরানি বিশেষজ্ঞরা নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে এই প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ করেছেন। এটা ইলেকট্রনিক যুদ্ধ মোকাবেলার পাশাপাশি একই সময়ে কয়েকটি লক্ষ্যবস্তুতে ধ্বংস করতে সক্ষম। তিনি আরও বলেন, নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি নিচু দিয়ে উড়ে যাওয়ায় উচ্চ গতিতে নানা মডেলের ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধ্বংস করতে পারবে। এদিকে ইরাকের অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের দেশ ইরান এবং সৌদি আরবের মধ্যে সরাসরি আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে নতুন সম্পর্কের আভাস মিলেছে। ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমরুল্লাহ বলেছেন, একটি বিটিভি সাক্ষাৎকারে তিনি বলেছেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বাগদাদে শনিবার আনুষ্ঠানিক আঞ্চলিক সম্মেলনে আমার কথা হয়েছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইরানের নতুন সরকার গঠনের অপেক্ষায় রয়েছে এবং আমরা আমাদের যোগাযোগ পুনরায় শুরু করব। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।